বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়া উচিত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখনই নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি, কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেটাই এখন প্রধান ইস্যু তাদের। নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে আলাদা কর্মসূচিতে এসব বলেন মির্জা ফখরুল। স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর বিএনপির কর্মী সভায় দলের মহাসচিব অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বৈদেশিক রিজার্ভকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বর্তমান সরকার। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতোই নাজুকের দিকে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া উচিত প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তার কথার মধ্যে তিনি বলেছেন, কি বলেছেন মনে আছে আপনাদের? বলেছেন যে পদ্মার সেতুতে নিয়ে তাকে টুপ করে ফেলে দিতে বলেছেন। এটা অচিন্তিত আমাদের ধারণা, আমাদের চিন্তা ভাবনা, আমরা যারা রাজনীতি করি এই দেশে দীর্ঘকাল ধরে, আমরা কল্পনা করতে পারি না যে একটা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি আছেন, যেভাবেই আসুন না কেন, তিনি এই ধরনের অরাজনৈতিক, অশালীন এবং এদিকে ঠাকুরগাঁয়ে জেলা শ্রমিক দলের সাথে এক মত বিনিময় সভায় বিএনপির মহাসচিব বলেন, কারো পকেটের টাকায় নয়, জনগণের করের টাকায় তৈরি হয়েছে পদ্মা সেতু। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। আমরা নির্বাচনের কোনো প্রস্তুতির কথা এখন চিন্তা করছি না, আমরা এখন নির্বাচন কিভাবে হবে সেই চিন্তা করছি। অর্থাৎ আমাদের কথা খুব পরিষ্কার, আমরা বলছি সরকারকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে হস্তান্তর করতে হবে, তারপরে একটা নতুনভাবে গঠিত নির্বাচন কমিশনের অধীনে আপনার জনগণের ভোটের আপনার অবস্থা তৈরি করতে হবে, যাতে করে জনগণ ভোট দিতে পারে। সময় হলে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করবে বলেও জানান মির্জা ফখরুল। যখন সময় আসবে তখন অবশ্যই পদত্যাগ করবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।